আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের এত সুন্দর সুন্দর, এত মিষ্টি মিষ্টি কমেন্ট এবং ভালোবাসার কাছে আমি সত্যি ঋণী হয়ে গেলাম। বন্ধুরা, আমার ভিডিওর থাম্বনেইলে আমি বলেছি, আপনার হাতে থাকা একটি স্মার্টফোন দিয়ে কিভাবে আপনি অনলাইন থেকে একটি কাজ শিখে প্রতি মাসে আপনি 20,000 টাকা ইনকাম করবেন। যদিও এই কথাটি শুনে অনেকে হয়তো বিশ্বাস করবেন বা বিশ্বাস করবেন না, শুধুমাত্র একটি কাজ শিখে আপনি অনলাইন থেকে প্রতি মাসে 20,000-15,000 টাকা ইনকাম করতে পারবেন, যেখানে আপনাকে তেমন কোনো শ্রম দিতে হবে না। কিন্তু আমরা কি করি, না শিখে বিভিন্ন সাইটে গিয়ে কিন্তু আমরা অ্যাকাউন্ট তৈরি করি এবং সেখানে আমরা কিন্তু কাজের নিয়ম বুঝি না, কাজ বুঝি না, উল্টাপাল্টা কাজ করে চলে আসি। আমাদের যেই সময়টুকু যে জায়গা দেওয়ার কথা ছিল কিন্তু আমরা সেই জায়গায় না দিয়ে আমরা বে জায়গায় সময়গুলো দিয়ে কিন্তু আমাদের সময়গুলো নষ্ট করতেছি। আপনারা হয়তো সবাই জানেন যে প্রফেশনালভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কিন্তু একটি ডেস্কটপ অথবা ল্যাপটপ প্রয়োজন হয়। কিন্তু আপনারা অনলাইনে কাজ করতে গেলে যদি আপনি যদি প্রফেশনালভাবে যদি কোনো অনলাইনে আপনি কাজ করেন, ধরেন বিভিন্ন যে মার্কেট প্লেসগুলো রয়েছে, আপনার আপওয়ার্ক বলেন, ফ্লান্সিং বলেন বা ফাইবার বলেন, এখানে যদি আপনি কাজ করতে যান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে একটি ডেস্কটপ অথবা একটি ল্যাপটপ নিতে হবে। তো আজকে কিন্তু আমার কথা হচ্ছে যে কিভাবে আপনারা শুধু স্মার্টফোনটি দিয়ে কাজ করবেন। তারপরেও কিছু কিছু ব্যক্তি বা কিছু কিছু লোক কিন্তু বলে যে মোবাইল দিয়ে প্রফেশনালভাবে ফ্লান্সিং করে আয় করা যায়। এটা আমি বলবো যে একবারে ভিত্তিহীন কথা। হ্যাঁ, মোবাইল দিয়ে আয় করা যায়, যেগুলো হচ্ছে যে আপনার মাইক্রো জব যেগুলো রয়েছে, ছোটো ছোটো কাজ রয়েছে, ওয়েবসাইট বলেন বা বিভিন্ন অ্যাপস বলেন, সেখানে টুকিটাকি কাজ করে কিন্তু আয় করা যায়। দেখা যাচ্ছে সেখানে আয়ের চেয়ে ব্যয়টাই বেশি হয়, কারণ কি সেখানে অনেক শ্রম দিতে হয়, অনেক শ্রম দেওয়ার পরে কিছু টাকা আয় করা যায়। কিন্তু আপনি যদি কোনো প্রফেশনালভাবে কাজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটি ল্যাপটপ অথবা ডেস্কটপ কিনতে হবে, আর অবশ্যই আপনাকে একটি কাজ শিখতে হবে। আপনি যেই কাজই শিখেন না কেন, আপনি চাইলে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখতে পারেন বা চাইলে আপনি ঠিক আছে একজন গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে পারেন। তো আপনাকে একটি না একটি লাইন অথবা একটি না একটি কাজ শিখে আপনাকে কিন্তু এই অনলাইন মার্কেটে কাজ করতে নামতে হবে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি একটি কাজ শিখবেন, শুধু একটি কাজ করে কিভাবে আপনি প্রতি মাসে 15,000-20,000 টাকা ইনকাম করবেন। আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে কাজ করবেন এবং কিভাবে সেই সাইটে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। যে আপনি একটা সাইটে অ্যাকাউন্ট তৈরি করে প্রতি মাসে 15,000-20,000 টাকা কামাবেন এটা কিন্তু তা না, আপনাকে কাজ করতে হবে। তো আপনি অ্যাকাউন্ট খুললেই আপনি যে 25,000-20,000 বা 15,000 টাকা আপনি যেটা বললাম সেটা আপনি ইনকাম করতে পারবেন এটা হচ্ছে ভুল কথা। আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেই অ্যাকাউন্টে আপনি কাজ করে প্রতি মাসে আপনি ভালো টাকা আর্নিং করতে পারবেন। সো একটা কাজই যথেষ্ট। আপনারা যেহেতু এখন নতুন আছেন, সবাই কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশন নিয়ে বিভিন্ন সাইট নিয়ে কিন্তু পারাবারি করতেছেন, ধরেন স্পিন ঘুরিয়ে ইনকাম, গেম খেলে করি যে ওই গেম খেলে বা স্পিন খেলে ইনকামের তুলনায় আমি যেই জায়গাটিতে এখন আপনাদেরকে নিয়ে আসছি এই জায়গাটিতে যদি আপনি যদি কাজ করতে পারেন বা এই জায়গার থেকে যদি আপনি নিজের কাজটাকে বা নিজের কেরিয়ারটাকে শুরু করতে পারেন তাহলে মনে করি যে আপনি অনলাইনে ভালো কিছু করতে পারবেন। তো বন্ধু, অনেক কথা বলে ফেললাম, এত কথা বললে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। যাই হোক, কারণ কি ফুট হাট করে তো সব কিছু হয় না, সেই ক্ষেত্রে আপনাদের কাছে কিছু কথা বা কিছু কৌশল বিনিময় করে কিন্তু ভিডিওটি স্টার্ট করা। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই, আপনারা যদি আমার এই পরিবারের একজন নতুন সদস্য হয়ে থাকেন, নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিবেন, যাতে আমাদের বিভিন্ন টিপস এবং টিউটোরিয়াল ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। আরেকটি কথা রয়েছে বন্ধুরা, আমাদের যেই ডেসক্রিপশন রয়েছে সেই ডেসক্রিপশনে গেলে দুইটা লিঙ্ক পাবেন, একটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর একটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল। আপনারা এই দুইটা জায়গাতে অ্যাড হয়ে যাবেন, কেননা বিভিন্ন মতামত আমাদের কাছে শেয়ার করতে পারেন। অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা কিন্তু সবচেয়ে মেন। সেই ক্ষেত্রে বলতেছি, আপনারা অ্যাকাউন্ট তৈরি করার আগে আপনারা সুন্দর করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, যাতে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করতে কোনো কষ্ট না হয়। ভিডিও ডেসক্রিপশনে দেখবেন একটি লিংক আছে, সেই লিংকটাতে একবার ট্যাপ করে দিন। যখন আপনি লিংকে ট্যাপ করবেন ঠিক আপনার সামনে কিন্তু এরকম একটি ওয়েবসাইট শো হবে, ঠিক আছে? আপনারা ভালো করে লেখাটি দেখে রাখুন, ওয়েবসাইটটির নামটি কী, এবং এই ওয়েবসাইটটি হচ্ছে যে একটি ট্রেনিং ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অনেকে কাজ করে আপনার কেরিয়ারটা নিজের হাতে গড়তেছে। সো আমিও চাচ্ছি যে আমার যে দর্শক বা আমার যে ভিউয়ার্স রয়েছে তারা যাতে ভালো কিছু করতে প্রতারিত না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আজকের ভিডিওটি আপনাদের জন্য অনুরোধ রইল, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখেন, আপনি যখন
লিংকে ট্যাপ করবেন তখন আপনার সামনে চলে আসবে ওয়েবসাইটটি কতটা কার্যকর। যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা ইউটিউব অথবা গুগলে সার্চ করে দেখতে পারেন, অসংখ্য অসংখ্য ভিডিও সেখানে পেয়ে যাবেন। এবং কি সেখানে অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু এই সাইটটা নিয়ে কিন্তু ভিডিও তৈরি করছে। তো বন্ধুরা, এখন আমি দেখাবো যে কীভাবে এখান থেকে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। যেহেতু আপনার অ্যাকাউন্ট নেই, সেই ক্ষেত্রে কী করবেন, এখানে দেখেন সাইন ইন নামে একটি অপশন রয়েছে অথবা এখানে রেজিস্ট্রেশন নামে একটি অপশন রয়েছে, এখানে একবার ট্যাপ করে দিবেন। বন্ধুরা, যখন আপনি রেজিস্ট্রেশনে ট্যাপ করবেন ঠিক তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনি একটা ইউজার নেম দিবেন। সো ইউজার নেমটি কীভাবে দিবেন, আপনি একটা নাম লিখবেন, তারপরে ঠিক আছে একটি যে কোনো একটা সংখ্যা লিখে দিবেন বা 1, 2, 3 এরকম একটি সংখ্যা লিখে দিবেন, তারপর একটি ইমেল দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন, কিছু ছোটো হাতে কিছু বড় হাতের এরকমভাবে দিয়ে ঠিক আছে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে এখানে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন। তারপর দেখেন রি ইন্টার পাসওয়ার্ড, মানে আপনার যে পাসওয়ার্ডটা উপরে দিয়েছেন একই পাসওয়ার্ডটা নিচে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন একটা ক্যাপচার রয়েছে, এই ক্যাপচারটা আপনারা পূরণ করবেন, আই এম নট এ রবট, এটা আপনার ট্রিক দিয়ে এই ক্যাপচারটা পূরণ করে নিবেন। তার আগে উপরে একটি অপশন রয়েছে দেখেন, এই যে গররের নান, এখানে একবার টিক মার্ক করে দিন। সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে কী করবেন, নিচে একটি অপশন রয়েছে দেখেন রেজিস্টার, এই রেজিস্টার একবার ট্যাপ করে দিবেন। যেহেতু আমার একটি অ্যাকাউন্ট তৈরি করা আছে, সেই ক্ষেত্রে আমি সরাসরি লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু অ্যাকাউন্টটি একদম নতুন করেছি, সেই ক্ষেত্রে কিন্তু আমার অ্যাকাউন্টটি কিন্তু এখন দেখাচ্ছে সব কিছু জিরো জিরো। তারপরে দেখেন আমার কিছু সেন্ট রয়েছে, জাস্ট আমি অ্যাকাউন্টটি খুলছি, 5 মিনিট হবে, মানে অ্যাকাউন্টটি খুলে আমি আপনাদের কাছে কিন্তু দেখাচ্ছি ঠিক আছে সরাসরি। তো আপনারা দেখেন, সো এই যে আপনারা কিন্তু এখানে কিন্তু ভালো টাকা কিন্তু কাজ করতে পারবেন। সো কীভাবে কাজ করবেন এটাই কিন্তু আমি দেখাবো। তো এটা হচ্ছে যে আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড, তো এখান থেকে আপনি কীভাবে কাজ করবেন এটাই দেখাবো। এখন দেখাবো বন্ধুরা এখানে কাজটা কী। এখানে আপনি দেখেন উপরে একটি অপশন রয়েছে 3 লাইন নামে, এখানে একবার ট্যাপ করে দিবেন। এখন আপনি 3 লাইনে ট্যাপ করবেন, ঠিক আপনার নিচে একটি অপশন দেখবেন, এই অপশনটা এই যে আর্ন নাও নিউ, ঠিক আছে এখানে একবার ট্যাপ করে দিবেন। অলরাইট বন্ধুরা, আমরা যখন এখানে ট্যাপ করে দিলাম ঠিক আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো হয়ে গেছে। সো এখন হচ্ছে এখানে আপনার ইনকাম করার প্রসেসগুলো কি আমি এখন কিন্তু আপনাদেরকে বলতেছি। দেখেন এখানে লেখা আছে আপনি যখন 10,000 কয়েন করবেন তখন আপনি এখান থেকে পাবেন হচ্ছে $1, ঠিক আছে। আর আপনি $1 যখন করতে পারবেন তখন কিন্তু এখান থেকে আপনি উইথড্র নিতে পারবেন, বা আপনি যদি লাইট কয়েনের মাধ্যমে নেন তারপরে কিন্তু আপনি 50 সেন্ট হলে কিন্তু এখান থেকে উইথড্র নিতে পারবেন। এটা পরে দেখাচ্ছি উইথড্রর বিষয়টা, আগে আমরা কাজ নিয়ে আলোচনা করি। তো 10,000 কয়েন কিন্তু এত বেশি কয়েন না, আপনারা যদি এখানে কাজ করেন তাহলে বুঝতে পারবেন। তো দেখেন বন্ধুরা এখানে 2টা অ্যাপ্লিকেশন রয়েছে নিচে, ঠিক আছে। এখন দেখেন এই অ্যাপ্লিকেশনটা যখন আপনি ডাউনলোড করবেন এখান থেকে 3,360 কয়েন পেয়ে যাবেন। একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে আপনি 3,360 কয়েন পেয়ে যাবেন, ঠিক আছে। আর রুলসটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা আপনি মিনিমাম 14 দিন ব্যবহার করবেন, মানে আপনার সেটি ইনস্টল করে রেখে দেবেন আর কি। তারপর দেখেন নিচে আরেকটি গেমস রয়েছে, এই গেমসটা যখন আপনি ডাউনলোড করবেন তখন এখান থেকে পেয়ে যাবেন 2816 কয়েন। এটা তো হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইনকাম করবেন। এখনও কিন্তু মূল কাজটা বাকি আছে, যেই কাজটা শিখে আপনি প্রতি মাসে 20,000 থেকে 15,000 টাকা ইনকাম করতে পারবেন। তো এখন আমি দেখাবো যে কি এমন কাজ, যেই কাজ শিখে আপনি প্রতি মাসে 20,000 থেকে 15,000 টাকা ইনকাম করতে পারবেন। উপরে দেখেন একটি অপশন রয়েছে শর্ট নাও, এখানে একবার ট্যাপ করে দিবেন। এখন আপনি শর্ট নাওতে ট্যাপ করবেন তখন কিন্তু আপনার সামনে কিন্তু এরকম একটি গড় চলে আসবে, লিঙ্কের বক্সের নাম এখানে লেখা আছে ইউর ইউআরএল হিয়ার, ঠিক আছে, বা উপরে লেখা আছে নিউ শর্ট লিঙ্ক। আপনারা যদি বিভিন্ন লিঙ্ককে শর্ট লিঙ্ক আকারে তৈরি করে যদি বিভিন্ন আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন এবং সেখান থেকে যদি ক্লিক করে আপনার এই গড়ে আসেন, এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে $1, মানে কি আপনি পেয়ে যাবেন $1, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে কীভাবে আপনি শর্ট লিঙ্ক তৈরি করবেন। সো আপনি যদি এই কাজটা পারেন তাহলে কিন্তু আপনি বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আপনি কাজ করতে পারবেন, মানে আমরা যেটা বুঝি কপি পেস্ট জব, কপি করব এবং পেস্ট করব এবং সেখান থেকে ইনকাম করব, এ হচ্ছে আমাদের কাজ। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি কাজটা করে, যদিও ভিডিওটি লং হবে, আপনারা ধৈর্য সহকারে দেখেন যাতে এই ভিডিওটা দেখে আপনার ক্যারিয়ারের জন্য আপনি কিছু করতে পারেন। তো এখন আমি সরাসরি চলে যাব টুইটারে, ঠিক আছে। তো আমি এখান থেকে
দেখেন বন্ধুরা, আমরা কিন্তু মিনিমাইজ করে কিন্তু এখন সরাসরি টুইটারে চলে আসি। দেখেন এখানে একটি ভাইরাল নিউজ রয়েছে যে পটুয়াখালীতে একটি ছাত্রকে তুলে নিয়ে ছাত্রী বিয়ে করেছে, ঠিক আছে? কিন্তু এই নিউজটা কিন্তু একটি ভাইরাল, এবং কি এই নিউজটা দেখলে যে কেউ কিন্তু ক্লিক করবে। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে যা যে আপনি কীভাবে কাজটা করবেন, তো দেখেন এখানে কিন্তু একটি ছবি রয়েছে, ঠিক আছে? আর এখানে কিন্তু রয়েছে যে নিউজের হেডলাইনটা। তো আপনি সর্বপ্রথম এই ছবিটা ডাউনলোড করবেন। তো আমরা এখান থেকে ছবিটা ডাউনলোড করি। যখন আপনার ছবিটা ডাউনলোড করা হয়ে যাবে, এখানে যেই টাইটেলটা রয়েছে এই টাইটেলটা আপনারা কপি করবেন। এখানে আপনারা ট্যাপ করবেন, ট্যাপ করে জাস্ট কপি করবেন। আমি যে টাইটেলটা কপি করলাম সেই টাইটেলটা এখানে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়া হয়ে গেছে যে আপনি যে ছবিটা ডাউনলোড করেছিলেন, ঠিক আছে, সেই ছবিটা এখানে আপনি একবার দিয়ে দিবেন। যখন ছবিটা দিয়ে দিবেন, আপনার টাইটেলটাও ঠিক আছে, ছবিটাও আপনি দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? এখন কি করতে হবে, এখানে একটি লিঙ্ক দিতে হবে, মানে বিস্তারিত দেখার জন্য একটি লিঙ্ক দিতে হবে। এখন কথা হচ্ছে আপনি কী লিঙ্ক দিবেন এবং কী লিঙ্কটা আপনি প্রমোট করতে চাচ্ছেন। একটা কোম্পানির সাথে আপনার চুক্তি হলো যে তার ওয়েবসাইটে শুধু আপনি ভিজিটর নিয়ে আসবেন, সে ভিজিটর খাইলে তার লিঙ্কে একবার ক্লিক করলে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো আপনি আপনার কাজ হচ্ছে যে আপনি এখানে লিঙ্ক দিয়ে দিবেন এবং সেই লিঙ্কে ট্যাপ করে মানুষ ওই ওয়েবসাইটে চলে যাবে। এটাই হচ্ছে আপনার বিস্তারিত দেখার জন্য। এখন আপনি কী লিঙ্ক দিবেন, আপনি যে কোনো একটি লিঙ্ক ইউজ করতে পারেন। ধরেন আমি আমার ইউটিউব চ্যানেলে চলে গেলাম এবং সেখান থেকে যে কোনো একটা ভিডিওর লিঙ্ক আমি কপি করে নিয়ে আসি। কপি করে সেখান থেকে গিয়ে আগে আপনাকে শর্ট লিঙ্ক তৈরি করতে হবে। তো কীভাবে তৈরি করবেন এটা আমি দেখাচ্ছি। আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলে আমি চলে আসলাম। এখান থেকে কী করব, আমি যে কোনো একটা ভিডিওর লিঙ্ক কপি করব। সেই ক্ষেত্রে আমি ভিডিওতে ট্যাপ করে আমি এই ভিডিওর লিঙ্কটা কপি করে নিই। আমি আমার ইউটিউব চ্যানেল থেকে একটি লিঙ্ক কপি করে আনলাম। আপনি যেই কোনো নিউজ অথবা যেই কোনো জায়গা থেকে একটি লিঙ্ক আপনি কপি করতে পারেন। কপি করার পর সাইটটাতে অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, অবশ্যই তো মনে আছে আপনাদের, না? সেই সাইটে এখন চলে যাবেন। এখন আমরা শর্ট লিঙ্ক তৈরি করব। শর্ট লিঙ্ক তৈরি করার জন্য দেখেন এখানে আপনি লিঙ্কটা একবার পেস্ট করে দিবেন। যখন লিঙ্কটা পেস্ট করে দিবেন, এখানে দেখেন লেখা আছে শর্ট ইন, এখানে একবার ট্যাপ করে দিবেন। বন্ধুরা, যখন আপনি শর্ট ইনে ট্যাপ করে দিলেন, তখন কিন্তু আপনার সামনে কিন্তু অলরেডি কিন্তু দুইটা লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে নিচের লিঙ্কটা নিব। এই যে নিচে যে লিঙ্কটা হয়েছে এই লিঙ্কটা আমরা কপি করব। তো আমরা এখান থেকে এই লিঙ্কটা কপি করে নিলাম। তো আমাদের লিঙ্কটা কিন্তু কপি করা হয়ে গেল। আর এখানে কিন্তু এটাই হচ্ছে বড় কাজ, কীভাবে আপনারা শর্ট লিঙ্ক তৈরি করবেন, ঠিক আছে? তো আমরা এখন সরাসরি চলে যাব আমাদের টুইটারে। যাওয়ার পর তো আমরা সরাসরি এখন টুইটারে চলে আসলাম। আসার পর এখানে আমি লিখব বিস্তারিত। তো দেখেন বন্ধুরা, এখানে আমি লিখলাম বিস্তারিত। দেখেন মানে বিস্তারিত, বা আপনারা লিখতে পারেন যে কোনো কিছু। বিস্তারিত দেখার জন্য আমি ওই লিঙ্কটা দিয়ে দিব, আমি যে লিঙ্কটা তৈরি করলাম সেই লিঙ্কটা দিয়ে দিব এখন। অলরাইট বন্ধুরা, আমার লিঙ্কটি এখন আমি দিয়ে দিয়েছি। এখন আমি এখান থেকে টুইট করে দিব। আমি এখন টুইট করে দিব। দেখেন আমার কিন্তু কথা হচ্ছে, কোনো ব্যক্তি যদি এই নিউজটা দেখে আমার এই লিঙ্কে ট্যাপ করে বিস্তারিত দেখার জন্য, ঠিক আছে, সে বিস্তারিত দেখার জন্য যখনই এই লিঙ্কে ট্যাপ করবে, সরাসরি এখন কিন্তু আমাকে আমাদের সেই ওয়েবসাইটে কিন্তু সরাসরি নিয়ে যাবে এবং এখানে বলবে যে ক্লিক হিয়ার। ওকে, যখনই এখানে ক্লিক করবে আপনি কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন এখান থেকে আপনি $1। তো এইভাবে আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারেন। ধরেন আপনি অ্যামাজন আছে, তারপরে হচ্ছে যে আপনার শপিফাই আছে, বিভিন্ন বড় বড় যেই মার্কেট প্লেসগুলো আছে, যেই ওয়েবসাইটগুলো আছে, সেখান থেকে কিন্তু আপনি লিঙ্ক জেনারেট করে কিন্তু ইনকাম করতে পারেন। একটি কাজ শিখবেন, একটি কাজই যথেষ্ট আপনি মোবাইল দিয়ে কাজ করার জন্য। এই কাজটি শিখে আপনি প্রতি মাসে ভালো টাকা আর্নিং করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এই কাজটি করতে হয়। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন আমাদের সাপোর্ট নেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি রবিন, খোদা হাফেজ।